কক্সবাজারত ফারর ডাল এবং নিকটবর্তী ঝুঁকিপূর্ণ অবস্থা তাহা ব্যাগ মাইনছেড়ে নিরাপদ স্থানত সরি যাবেন নির্দেশ দিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন গতকাল রাতে জরুরি ঘোষণা হিসেবে এই নির্দেশ দেওয়া হয়। জরুরি ঘোষণাত পৌরসভার 6, 10 ও 12 নং ওয়ার্ডত ফারর ঝুঁকিপূর্ণ অবস্থা তাহা মাইনছেড়ে নিরাপদ স্থানত সরি যাবেন নির্দেশ দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ অবস্থা তাহা মানুষ নিজ ইচ্ছায় সরিন গেলে তারার বাধ্য করাইব নিরাপদ স্থানত সরাই লইত। আজিয়তন অভিযান শুরু হইব ঝুঁকিপূর্ণ অবস্থা তাহা মাইনছেড়ে নিরাপদ স্থানত সরাই লইত। আমরা ইতিমধ্যে আমাদের পৌরসভায় বিশেষ করে যেখানে পাহাড় ধস হয় সেই 6টা ওয়ার্ডে আমরা একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা কমিটি করে দিয়েছি। এখানে এনজিও প্রতিনিধি এবং অন্যান্য প্রতিনিধিরা রয়েছে, জনপ্রতিনিধিরা আছে, তারা ইতিমধ্যে এনজিওর মাধ্যমে আমরা অ্যাসেসমেন্ট করিয়েছি যে কে কোথায় কীভাবে ঝুঁকির মধ্যে আছে, তারা দুর্যোগকালীন সময়ে তাদের কোথায় সরিয়ে নেওয়া যাবে, এই বিষয়গুলো নিয়ে একটা রিপোর্ট তৈরি হয়েছে। আমরা সেই অনুযায়ী আমাদের যে আশ্রয়কেন্দ্রগুলো অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো সেটা নির্ধারণ করেছি। আর এই পাহাড়ে অবৈধ যে বসবাসের আছে এটা নিয়ে আমরা তাদের পরবর্তীতে কাজ করতে পারবো। আশা করি যে সামনে যে চ্যালেঞ্জটা আছে যে এই দুর্যোগকালীন সময়ে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে এবং নিরাপদ ব্যবস্থাপনা, এটা আমরা কাজ করছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। দর্শক আনার এই ভিডিও কিনা আমার তো কম লাগে, এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাপোর্ট এবং সি প্লাস ফোন রে চাও।